হ্যালো বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় চ্যানেল অল অ্যাবাউট প্রফিট, যেখানে আমরা করে থাকি প্রফিট রিলেটেড অনেক কিছু কথা। তো চলুন এই ভিডিওটি বেশি লম্বা না করে আজকের ভিডিওটি চালু শুরু আরম্ভ করা যাক। আর বন্ধুরা, একটা ছোট্ট কথা, তোমরা যারা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে এখনও জয়েন হওনি, আমাদের দুটো হোয়াটসঅ্যাপ গ্রুপেই কিন্তু পুরো ফুল হয়ে গেছে, তাই একটা নতুন টেলিগ্রাম খোলা হয়েছে। তো টেলিগ্রাম চ্যানেলে কিন্তু অবশ্যই গিয়ে জয়েন হয়ে যাবে, ভিডিও ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া রয়েছে, সেই লিঙ্কে ক্লিক করে আমাদের নতুন টেলিগ্রাম চ্যানেলে কিন্তু জয়েন হয়ে যাবে। একটু বন্ধুরা, এই ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে তোমাদের জন্য, তাই সকলকে বলছি ভিডিওটা একটু শেষ পর্যন্ত দেখো। আর স্পেশালি যারা ওয়েস্টবেঙ্গল পুলিশ কনস্টেবলের মেন এক্সামটা ক্র্যাক করতে পারোনি, তারা তো অবশ্যই ভিডিওটা একটু শেষ পর্যন্ত দেখো, তোমাদের জন্য অনেক সুখবর এনেছি। তোমরা সিরিয়াসলি বলছি, তোমরা চেষ্টা করো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার। এবং সকলকে জানাচ্ছি আমাদের চ্যানেলে একটা পুঙ্খানুপুঙ্খ কাট অফের ভিডিও আপলোড করতে চলেছি, আশা করছি কালকে সকাল 10টার সময় তোমরা ভিডিওটা পেয়ে যাবে। আউট অফ 100 তোমাদের কত কাট অফ যাবে সেটা নিয়ে কিন্তু একটা স্পেশাল ভিডিও তোমাদেরকে প্রোভাইড করে দেবো, যে ভিডিওটা দেখলে কিন্তু তোমাদের মনের সমস্ত কনফিউশনটা ক্লিয়ার হয়ে যাবে। আর ভিডিওটা যদি একটু হলেও ভালো লেগে থাকে কিন্তু একটা লাইক করবে নেই, লাইক সাবস্ক্রাইব সমস্তটাই কিন্তু বিনামূল্যে। অবশ্যই আপনাদের একটা লাইক আমার ভিডিও বানাবার মোটিভেশনটাই কিন্তু অনেকটা বাড়িয়ে তোলে। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। বন্ধুরা, তোমরা যারা ওয়েস্টবেঙ্গল পুলিশ কনস্টেবলের ইন্টারভিউয়ের জন্য শর্টলিস্টেড হতে পারলে না, তাদের জন্য সত্যি একটা খারাপ লাগার জায়গা রয়ে গেছে মনে। তোমাদেরও হয়তো প্রচুর মন খারাপ রয়েছে, আর মন খারাপ হওয়াটাই স্বাভাবিক, কারণ এতটা কাট অফ ওয়েস্টবেঙ্গল পুলিশ কনস্টেবলের হিস্ট্রিতে যায়নি। আর যেখানে 5600 মতন ভ্যাকেন্সিতে কাট অফ গিয়েছিল জেনারেলদের জন্য 33, সেখানে 8419টা ভ্যাকেন্সিতে কাট অফ গিয়ে দাঁড়িয়েছে কিন্তু 40-এর কাছাকাছি। সেটা সত্যি কিন্তু আনবিলিভেবল, সত্যি বিশ্বাস হচ্ছে না যে এতটা কাট অফ চলে গেছে। এই যে এই কাট অফ এতটা কেন গেছে, কীভাবে গেছে, সমস্ত কিছু কিন্তু আমাদের চ্যানেলে অলরেডি বলা রয়েছে। তোমরা যদি কেউ দেখতে চাও অবশ্যই কিন্তু চ্যানেলে ভিজিট করে দেখে নিও। এই ভিডিওতে কিন্তু আমরা নতুন ভ্যাকেন্সি নিয়ে কথা বলবো আর যুক্তি দিয়ে কথা বলবো। তো বন্ধুরা, তোমরা যারা ওয়েস্টবেঙ্গল পুলিশ কনস্টেবলের ইন্টারভিউয়ের জন্য পাস করতে পারলে না, তারা আজ এখন থেকে এই ভিডিওটা দেখছো, এই ভিডিওটা দেখার পর থেকে কিন্তু প্রিপারেশন নিতে চালু করে দাও। হ্যাঁ বন্ধুরা, এই যে তোমরা নট কোয়ালিফাইড, নট শর্টলিস্টেড, এই যে এই রাগটা দেখাও পড়াশোনার মধ্যে, তোমাদের জন্য কিন্তু খুব শীঘ্রই নতুন ভ্যাকেন্সি বার হতে চলেছে, সেটাও প্রায় 8500+ ভ্যাকেন্সি। হ্যাঁ বন্ধুরা, 8419টা কী ভ্যাকেন্সি, তোমাদের জন্য ওয়েস্টবেঙ্গল পুলিশ কনস্টেবলের ভ্যাকেন্সি বার হবে, তোমাদের জন্য কিন্তু কলকাতা পুলিশের ভ্যাকেন্সি বার হচ্ছে। তোমরা আজ এই মুহূর্ত থেকে একেবারে পড়াশোনা স্টার্ট করে দাও, যাতে পরবর্তীকালে করোনা ভাইরাসের জন্য হোক, ভূমিকম্পের জন্য হোক, সুনামির জন্য হোক, যে কোনো কারণের জন্য যদি ওয়েস্টবেঙ্গল পুলিশ কনস্টেবলের কাট অফ হাই যায়, 70 যাক 80 যাক 90 যাক, ডাজ নট ম্যাটার, যাতে কোনো ম্যাটার করে না, তুমি একেবারে সেফ স্কোর করতে পারো। তুমি এখন থেকে প্রতিজ্ঞা নাও যে এমন একটা স্কোর করব যে স্কোর নিয়ে কিন্তু তুমি শুধুমাত্র রিটিন পরীক্ষার দমে চাকরিটা পাবে। হ্যাঁ বন্ধুরা, তোমরা চেষ্টা করো, চেষ্টা নয় একেবারে ইমপ্লিমেন্ট করতে হবে আজ এখন থেকে কিন্তু। আর এই সব নিউজে কান না দিয়ে যে কাট অফ কত গেল, কাট অফ কত কম, কত বেশি, কত গুণ ক্যান্ডিডেটকে ইন্টারভিউতে ডেকেছে, সমস্ত কিছু কিন্তু বাদ দিয়ে দাও। হ্যাঁ, তোমরা যাদের স্কোর বেশি আছে তারা অবশ্যই আরটিআই করে নেবে, আর বাকি যাদের স্কোর কম রয়েছে তারা কিন্তু এই মুহূর্ত থেকে পড়াশোনাটা চালু করো, কারণ তোমাদের ভ্যাকেন্সি খুব জলদির মধ্যে বার হবে। তোমাদেরকে একটা পেপারের কাট আউট দেখিয়ে দিচ্ছি, এটা আমার একটা স্টুডেন্ট আমাকে হোয়াটসঅ্যাপে পাঠিয়েছিল, এটা আর রিড করার দরকার নেই, এখানেও সমস্ত কিছু সেম বলা রয়েছে যে তোমাদের ভ্যাকেন্সি খুব জলদির মধ্যেই বার হবে। এই লকডাউনের মধ্যে যারা ট্রেনিং করছে তাদের পাস আউট হচ্ছে না বন্ধুরা, তাদের পাস আউটটা লেট হয়ে যাচ্ছে। এই ওয়েস্টবেঙ্গল পুলিশ কনস্টেবলের মেন এক্সাম দিতে এত লেট হয়ে গেল, রিক্রুটমেন্ট করতে এত লেট হচ্ছে, তাহলে ভ্যাকেন্সিটা বার হতে তো একটু লেট হবেই, সেটাই তো স্বাভাবিক। তো তোমরা আর ভ্যাকেন্সি বার হবে হবে না সেই সব চিন্তা মাথা থেকে বার করো, আজ ভ্যাকেন্সি বার হোক কাল ভ্যাকেন্সি বার হোক, তোমরা পুরোপুরি 110% প্রিপেয়ার্ড থাকো। তোমরা তোমাদের অস্ত্র তৈরি রাখো, যুদ্ধে নামলেই যাতে তোমরা যুদ্ধে জয়ী হও, এটাই আমি তোমাদেরকে বলতে চাইছি। আর ভ্যাকেন্সি নিয়ে 110% 200% কনফার্ম তোমাদের ভ্যাকেন্সি বার হচ্ছে খুব জলদির মধ্যে। তোমরা একেবারে চিন্তা করবে না আর ডিপ্রেশনে যাবে না, তোমরা পড়াশোনাটা চালিয়ে যাও, তোমাদের চাকরিটা পাক্কা হয়ে যাবে। পড়াশোনা ছাড়া কিন্তু আর কিছু ভাবলে চলবে না, এই লকডাউনের মুহূর্তে ঘরে বসে পড়াশোনাটা জোর কদমে চালাও।
আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। ভিডিওটা ভালো লাগলে কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর এভাবেই আরও গুরুত্বপূর্ণ আপডেট এই চ্যানেলের মাধ্যমে তোমাদেরকে দেওয়া হবে, তো অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা বাই বাই এন্ড জয় হিন্দ।